আসসালামু আলাইকুম। তো আমি 200% গ্যারান্টি সহকারে বলতে পারি আজকের এই ভিডিওটা দেখে আপনাদের উপকার হবেই হবে। তো আজকের এই ভিডিওতে কোনো অফার শেয়ার করবো না, কিছু না, কিন্তু তারপর আপনাদের কেন উপকার হবে, আর থাম্বনেলটা ভালো কিছুই লিখব, এমন কিছু লিখব যাতে আপনারা ক্লিক করতে বাধ্য হন ভিডিওটার উপরে। থাম্বনেলে যেটা থাকবে সেটার সাথে আপনার এখানে এসে আমার কথার সাথে কোনো মিল নাও পেতে পারেন। তো কেউ কমেন্ট বক্সে গালাগালি করবেন না, এই ভিডিওটা দেখে আপনাদের সত্যি অনেক কাজে আসবে। আপনারা অনেক এয়ারড্রপে পেমেন্ট করেন, কিন্তু পেমেন্ট করেন বলতে জয়েন করেন, তো সেটা কোনটা থেকে পেমেন্ট পাইলেন কোনটা থেকে পান না এটা চেক করার জন্য অনেক সময় আপনাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসের প্রয়োজন হয়। সেই কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনাদের এই ইউটিউবারের কাছে ওই ইউটিউবারের কাছে এখানে ওখানে খুঁজে বেড়াতে হয়, তারপরেও খুঁজে পান না। আবার অনেক সময় আছে পেমেন্ট পান কিন্তু সেটা টেস্ট ওয়ালেটে, এখানে এই যে টেস্ট ওয়ালেট, টেস্ট ওয়ালেটের ভিতরে অ্যাড হয় না। আপনারা অনেক পেমেন্ট পান যেগুলো টেস্ট ওয়ালেটের ভিতরে অ্যাড হয় না, তারপর এইসব পেমেন্টগুলো, এই যে দেখুন এইসব পেমেন্টগুলো, এগুলো কিন্তু আমাদেরকে কন্ট্যাক্ট অ্যাড্রেস, যে সার্চ অপশন বা ক্লিক করলে সার্চ করেও পাওয়া যায় না, কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে অ্যাড করতে হয়। অনেক সময় কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে দিলেও টোকেন আসে না, অ্যাড কাস্টমার বা ক্লিক করে এখানে অ্যাড করে নিতে হয়, তখন কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়ার পর এখানে নাম দিতে হয়, স্যাম্পল দিতে হয়, ডিসক্লেম, তো কোনটার কী কন্ট্যাক্ট অ্যাড্রেস, কোনটার স্যাম্পল কী, এগুলো আপনারা কোথায় কী পাবেন খোঁজে, সেই সব বিষয়বস্তু আজকে আমি আপনাদের মাঝে দেখাবো। আর আপনারা এইটা দেখে আরেকটা জিনিস বুঝতে পারবেন, সেটা হচ্ছে আপনার টেস্ট ওয়ালেটের ভিতরে আপনি কী কী টোকেন আছে, কত টোকেন আছে, আপনি বর্তমানে কত টাকার মালিক টেস্ট ওয়ালেট থেকে, আপনার অ্যাড্রেসে কত টাকা আছে, কত টোকেন আছে, বিস্তারিত বিষয়বস্তু সকল কিছু জানতে পারবেন। এখানে দেখুন কিছু চেইন রয়েছে, ইথেরিয়াম, এটা করে ক্লিক করলে এখান থেকে অনেকগুলো চেইন রয়েছে। এই চেইনগুলো ছাড়াও আরও কিন্তু অনেক চেইন রয়েছে, যেমন সোলনা চেইন, এসটি ওয়ালেট, এফটিএম, এরকম নানা রকমের চেইন রয়েছে। তো সেগুলোর কন্ট্যাক্ট অ্যাড্রেস কিন্তু আলাদা আলাদা হয়, আর প্রত্যেকটা চেইনে কিন্তু আলাদা আলাদা আপনাদেরকে চেক করে নিতে হয়। যেমন টোকেন পকেটের ভিতরে আজকে আমি একটা পেমেন্ট রিসিভ করলাম, এই যে টোকেন পকেট, আজকে বলতে কিছুক্ষণ আগে একটা পেমেন্ট রিসিভ করছি, তো সেটা আছে, তো এইটাই, হ্যাঁ এইটাই তো এসটি ওয়ালেট। তো এখানে একটু ওয়েট করুন, এখানে টোকেনটা আসবে, এই যে দেখুন এন্টি টোকেন, এই টোকেনটা কিন্তু আমার সরাসরি এখানে আসে না, এটা আমাকে অ্যাড করে নিতে হয়েছে কন্ট্যাক্ট অ্যাড্রেসের মাধ্যমে। কিন্তু কীভাবে এটা অ্যাড করলাম, এটা কন্ট্যাক্ট অ্যাড্রেস কোথায় পেলাম, আমি আপনারা কোথায় পাবেন সেটা এই ভিডিওতে দেখাবো। আর অ্যাড কীভাবে করে এটা তো সবাই জানেন, এখানে যে প্লাস আইকন রয়েছে সেটা সবাই ক্লিক করে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে অ্যাড করলেই হয়ে যায়। এখানে আপনাদের এইসব, এই যে অ্যাড টোকেন উপায় ক্লিক করলে এখানে স্যাম্পল ট্যাম্পল দিতে হয় না, বেশিরভাগ টোকেনই স্যাম্পল ট্যাম্পল দিতে হয় না, কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে যে কোনো একটা ক্লিক করলে এগুলো অটোমেটিক নিয়ে দেয়, কনফার্মের উপরে ক্লিক করলে এটা অ্যাড করে নেওয়া যায়। এখানে টোকেন পকেটে এইটা সুবিধা আছে, দেখুন হচ্ছে এখানে দেখুন একটা পোস্ট রয়েছে, তো পোস্টের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা সম্পর্কে আপনার যেসব বন্ধুরা জানে না সবাইকে এটা সম্পর্কে জানানোর চেষ্টা করবেন, একটু ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করলে হবে কি সবাই এটা সম্পর্কে জানবে আর তাদের কোনো ঝামেলাই থাকবে না, তারা নিজেদের পেমেন্ট নিজেরাই চেক করে দেখে নিতে পারবে। শুধুমাত্র একটা পোস্ট দেখবে যে এই টোকেনটা পেমেন্ট করছে, সাথে সাথে কী করবে এখানে আসবে, এখানে এসে, আর এখানে আসার জন্য একটা সহজ পদ্ধতি রয়েছে আপনাদের জন্য, সেটা হচ্ছে আপনি আমাকে ধরুন ফলো করতে আছেন না, আপনার এখান থেকে বিএসসি স্ক্যানারের এইটা আপনার বিএসসি টোকেন চেক করবেন আপনার, তো আপনার বিএসসি স্ক্যানারের লিঙ্কটা ভুলে গেছেন, বিএসসি স্ক্যানারের লিঙ্ক কোথায়, আপনি যেটা করবেন আমার চ্যানেলের ভিতরে আসবেন, এখানে টেলিগ্রাম চ্যানেলের ভিতরে এসে উপরে যে যে সার্চ আইকন রয়েছে না এখানে একটা ক্লিক করবেন, এখানটা ক্লিক করে আপনি যদি, এই যে আমি দেখে এখানে একটা ক্লিক করে আপনি যদি এখানে লেখেন অল টোকেন চেইন স্ক্যানার বা টোকেন স্ক্যানার, যেটাই লেখেন না কেন আমার এই পোস্টটা চলে আসবে। এই পোস্টটা চলে আসলে আরেকটা জিনিস আমি প্রথমেই বলে রাখি, সেটা আছে এখানে দেখুন আমি একটা বট লিঙ্ক দিয়ে দিয়েছি, অনেকে জিজ্ঞেস করেন ভাই টেলিগ্রাম বটের ভিতরে কীভাবে, টেলিগ্রামের ভিতরে দেখি অনেকে পেমেন্ট রিসিভ করে কি শো করায়, শো করে বা নোটিফিকেশান আসে কোনো একটা কিছু থেকে পেমেন্ট পেলে, সেটা কীভাবে এই বটটার ভিতর, এই বটটার মাধ্যমে, আরও একটা বট আছে তো সেটা প্রয়োজন নেই, আপনাদের এই বটটা হলেই হবে, এইটা ইউজ করলেই হবে, আর কোনো বট ইউজ করতে হবে না। কীভাবে করবেন দেখিয়ে দেবো, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখান থেকে যদি আমি একটা দুইটা চেইন দেখাই তাহলে পরবর্তী চেইনগুলো আপনার নিজেরাই চেক করে নিতে পারবেন, কারণ প্রত্যেকটার কাজই একই রকম। তো এখন এখন আসুন মূল ভিডিওতে আসি, কীভাবে আপনারা চেক করবেন আপনার টেস্ট ওয়ালেটের যে অ্যাড্রেস আছে তাতে কী কী টোকেন আছে। তো প্রথমে আমি দেখাবো বিএসসির, এইটা বিএসসির, আমার বিএসসি অ্যাড্রেসে কোন কোন টোকেন আছে।
তো সেটা আর কখন কোন টোকেনটা আসছে বিস্তারিত বিষয়বস্তু সকল কিছু আপনি দেখতে পারবেন। তার জন্য আমি আমার টেস্টলটা ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে আমি যেটা করব, আমার এই যে কালো যে স্মার্ট চেইন রয়েছে এই অ্যাড্রেসটা নিব। তো এই অ্যাড্রেসটা এবং ইথিরিয়াম অ্যাড্রেস এক। তো তারপর আমি আপনাদের বোঝানোর স্বার্থে এই এই অ্যাড্রেসটা নিলাম। এইটা হচ্ছে বিএসসি অ্যাড্রেস, বিনান্স স্মার্ট চেইন অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম। এই পোস্টের এখানে আসলাম, এখানে দেখুন লেখা আছে বিএসসি স্ক্যানার, এটা ওটা ক্লিক করে দেবেন। এটা আবার ক্লিক করে দিলে আপনাদেরকে সরাসরি বিএসসি যে স্ক্যানার রয়েছে স্ক্যানার ভিতরে নিয়ে চলে আসবে। আপনি আপনার অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। তা আমি আমার অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। অ্যাড্রেসটা বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে দেখুন সার্চ আইকন রয়েছে, সার্চ আইকনে ওটা ক্লিক করে দেবেন। এখানে এই দেখুন সার্চ হয়ে গেছে। এখন হচ্ছে কি, এখানে আপনার অ্যাড্রেসটা আপনি দেখতে পারবেন। তো আপনি একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসলে এখানে দেখুন কিছু অপশন রয়েছে, ট্রানজ্যাকশন, তারপর এখানে অপশন রয়েছে, এগুলো দেখার দরকার নেই। আপনার সরাসরি বিপ 2020 এই যে লেখাটা আছে এটা ওটা ক্লিক করে দেবেন। এইটা ওপরে ক্লিক করে দেওয়া পর দেখুন নিচে কিছু নতুন জিনিস চলে এসেছে। এইটাই হচ্ছে মেইন জিনিস, এখানেই আপনারা দেখতে পারবেন আপনার কবে কোন টোকেন আসছে, আপনার টেস্ট ওয়ালেটের ভিতরে আপনার বিএসসি সাইনের, এগুলো কিন্তু সব বিএসসি সাইনের। ইথেরিয়াম সাইনেরটা দেখার জন্য আপনারা আবার ঠিক একই সিস্টেমে দ্বিতীয় লিঙ্কের উপরে ক্লিক করে আপনার অ্যাড্রেসটা দিয়ে সার্চ করলেই হয়ে যাবে। তো এই যে দেখুন আমার এইটা 22 ঘন্টা 13 মিনিট আগে আমি এইটা রিসিভ করছি। তো এই টোকেনটা কিন্তু আমার সরাসরি টেস্ট ওয়ালেটে অ্যাড হয়েছিল না, আমার অ্যাড করে নিতে হয়েছিল। আমি বিএসসি স্ক্যানারের ভিতরে আসি। বিএসসি স্ক্যানারের ভিতরে আসার পর এখানে আমি কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে সার্চ করার পর দেখি এই টোকেনটা আমি রিসিভ করছি। তো দেখুন টেস্ট ওয়ালেটে এই টোকেনটা আমার শো হয় নাই। তো এখানে দেখুন টোকেনের নাম টাম সহ দেওয়া আছে, কবে কোন টোকেন আমি লেনদেন করছি, কোন টোকেন আমার এখানে আসছে, কোনটা গেছে, সকল কিছু এখানে লেখা আছে, কোন জায়গা থেকে আসছে। কোনো সুইপিং সাইট থেকে আসলে সেটার নাম সহ এখানে দেখতে পারবেন। আর যদি কোনো সুইপিং সাইট না হয়ে কোনো এয়ারড্রপ থেকে পেমেন্ট পান তাহলে এখানে এরকম এরকম দেখতে পারবেন কোনটার কী কয়টা কী টোকেন আছে, সকল কিছু এখানে দেখুন শো করতে আছে। তো আপনারা যেটা করবেন, এখন বলবেন ভাই টোকেন কোনটা পেলাম তো বুঝলাম, টেস্ট ওয়ালেট কীভাবে ব্যাড করবে, এটা কন্ট্যাক্ট অ্যাড্রেস কোথায় পাবো। তার জন্য আপনার এই টোকেনের এখানে চলে আসবেন, যে টোকেন লেখা আছে এখানে চলে আসবেন। তো ধরুন আপনি এখানে এসে দেখলেন এই টোকেনটা পেয়েছেন, এইটাই আপনার টেস্ট ওয়ালেটে নেই। তো কন্ট্যাক্ট অ্যাড্রেস নেওয়ার জন্য এইটার উপরে ক্লিক করে দেবেন। এইটার উপরে ক্লিক করে দিলে আপনি দেখবেন যে আপনার সামনে তাদের এই টোকেনের সকল ডিটেলস চলে আসবে। তো টোকেন সকল ডিটেলস চলে আসলে এখন বলবেন ভাই এরা অ্যাড কীভাবে করবো। এই হচ্ছে তাদের টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস, এইটা হচ্ছে ডিসক্লেম। এখন বলবেন ভাই টোকেনের নাম পাবো কোথায়, টোকেনের সাপ্লাই টাপ্লাই সব কই। তো তাদের টোকেনের নাম, এইটা হচ্ছে টোকেনের নাম, এই যে দেখুন তারা লিখিয়ে দিয়েছে টোকেন, এটা হচ্ছে নাম। এখান থেকে এই নামটা কপি করবেন। তো আমি এই টোকেনটা অ্যাড করে দেখাই আপনাদের। টেস্ট ওয়ালেটে আসলাম, উপর সার্চ আইকন এখানে, এখানে আমি প্রথমে কী করবো কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে সার্চ করবো। অনেক সময় কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে সার্চ করলে চলে আসে অটোমেটিকলি, আবার অনেক সময় কিন্তু আসে না। তো কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করলাম। কপি করার পরে এখানে আমি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে দেবো। কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে দিলে দেখুন টোকেনটা এখানে আসে নাই। না আসার কারণে আমরা যেটা করবো অ্যাড কাস্টমের ওটা ক্লিক করবো, যেহেতু এটা বিএসসি সাইনের, এটা ওটা ক্লিক করে স্মার্ট চেইন সিলেক্ট করে দেবো। স্মার্ট চেইন সিলেক্ট করে দিয়ে এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। অটোমেটিকলি এগুলো নিয়ে নিয়েছে। তো এখন অটোমেটিকলি এগুলো না নিলে আমরা এখান থেকে কী করতে পারি, ধরুন এগুলো আমার আমাদের নেয় নাই অটোমেটিকলি, আমি এটা কাটার চেষ্টা করতেছি কাটতে পারতেছি না। তো আমি ইথেরিয়াম দিয়ে দেখাই, ইথেরিয়ামে দিলে এটা আসবে না। ধরুন এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়েছি, এখন এখানে নেমস আছে, স্যাম্পলস আছে, ডিসক্লেমস আছে। তো আপনারা কী করবেন, বিএসসি স্ক্যানার যেহেতু, এখান থেকে আপনি টোকেনের নামটা প্রথমে এখান থেকে কপি করবেন। টোকেনের নামটা কপি করে নামটা এখানে বসিয়ে দেবেন। এটা কিন্তু আমি বোঝানোর স্বার্থে আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু ইথেরিয়াম বেসিক না, এটা কিন্তু বিএসসি বেসিক, এখানে বসাবেন। এখন স্যাম্পল, স্যাম্পল কোথায় পাবেন, আবার এখানে আসবেন। এখানে স্যাম্পল রয়েছে, তো স্যাম্পল হচ্ছে, তো এই যে এইটা টোকেনের সামনে যে নামটা থাকবে এটা হচ্ছে আপনার স্যাম্পল, এটা কপি করবেন। এটা কপি করে সেই স্যাম্পলের জায়গায় এইটা বসিয়ে দেবেন। ডিসক্লেম, তো ডিসক্লেম তো একদম সহজ, এই যে নয়, এখানে নয় লিখে দেবেন। এখানে নয় লেখার পর আপনার যদি এখান থেকে ডানের উপরে ক্লিক করেন দেখবেন আপনার টোকেনটা অ্যাড হয়ে গেছে। তো যেহেতু এটা এটা প্রয়োজন হচ্ছে না, এই কন্ট্যাক্ট অ্যাড্রেসে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসে প্রয়োজন হবে আপনার সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা ঠিক আমি যেভাবে দেখালাম ওইভাবে টোকেনটা অ্যাড করে দেবেন। আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যে কন্ট্যাক্ট অ্যাড্রেস কোথা থেকে নেওয়া যায় আর কন্ট্যাক্ট অ্যাড্রেস আমরা কোথায় খুঁজে পাই। এটা একদম ইজি ব্যাপার, আর আপনাদের কাছ থেকে এখন এটা ক্লিয়ার হয়ে গেছে, এখন তার এটা তেমন কোনো ঝামেলাই নেই। তো আমি এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আবার কপি করলাম, এখান থেকে আমি স্মার্ট চেইন সিলেক্ট করে পেস্ট করে দিলাম, এগুলো অটোমেটিক চলে আসলো। ডানের উপরে ক্লিক করবো,
ডানের উপর ক্লিক করলে দেখবেন আমি কিন্তু এখানে টোকেনগুলো রিসিভ করছি, যে দেখুন টোকেনগুলো রিসিভ করছি। তো আশা করি বুঝতে পারছেন, এরকম একটা একটা করে প্রত্যেকটা আপনার চেক করে নেবেন, দেখবেন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে আপনার অ্যাড্রেসের ভিতরে কোন কোন টোকেন আছে এবং কতগুলো টোকেন আছে এবং কোন টোকেনের ভ্যালু কীরকম, সকল কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এই যে দেখুন এই যে টোকেনটা, টোকেনটা কোন 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 জায়গায় এখন আছেন, এক্সচেঞ্জ কোন এক্সচেঞ্জের লিস্টে, সেটা কীভাবে বুঝবেন। যত বিএসসি চেইনের টোকেন আছে বেশিরভাগ টোকেনই আপনারা এখানে লিস্টেড পাবেন। তো এই যে প্যানকেক সাইবের ভিতরে, একদম প্যানকেক সাইবের ভিতরে গিয়ে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দিলে টোকেনগুলো চলে আসে। আর যেগুলো ইথিরিয়াম বেসিক আছে সেটা পাবেন হচ্ছে গিয়ে এই যে ইউনিসাইপের ভিতরে, এই দুইটার ভিতরে বেশিরভাগ টোকেন লিস্টেড থাকে। আর যেগুলো হিকো চেইন রয়েছে এসটি ওয়ালেটের, এই যে টোকেন পকেটের ভিতরে আপনারা যেগুলো রিসিভ করেন, এই যে এসটি ওয়ালেটের, এসটি ওয়ালেটের টোকেনগুলো আপনারা ডিসকভারের উপর ক্লিক করলে এখানে দেখেন MDX একটা অপশন রয়েছে, এইটার ভিতরে লিস্টেড থাকে বেশিরভাগ টোকেন, এইটার ভিতরে লিস্টেড থাকে, আপনারা এইটার ভিতরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। আশা করি কিছুটা ধারণা আপনাদেরকে দিতে পারছি, আর ভিডিওটা দেখে আপনাদের অবশ্যই কিছু না কিছু প্রফিট হচ্ছে, কারণ আপনারা কিছু একটা শিখতে পারতেছেন, এইসব জিনিসগুলো আপনাদের জানা প্রয়োজন। তার কারণ আছে আপনারা নিজেরাই তাহলে চেক করে দেখে নিতে পারবেন কিরকম কি। ইথেরিয়াম এটাও ঠিক একই স্ক্যানার, এই যে আপনি আপনার ইথেরিয়াম অ্যাড্রেসটা এনে এখানে পেস্ট করে দেবেন। দেখুন আমি আমার ইথেরিয়াম অ্যাড্রেসটা যদি এখানে দিয়ে সার্চ করি, এখন আমার কিন্তু ইথেরিয়াম চেইনের যে টোকেনগুলো রয়েছে সেগুলো চলে আসবে, নিচের দিকে আসবে, ইয়ারসি সিলেক্ট করবো। এখন দেখুন এখানে কিন্তু অন্য টোকেন, এই যে ছয় দিন আগে আমি রিসিভ করছি কোন টোকেন সেইটা আসছে, দেখুন এই টোকেনটা আসছে, তারপর এই টোকেনটা রিসিভ করছি কতদিন আগে রিসিভ করছেন সকল কিছু এখানে পেয়ে যাবেন। এটির উপরে ক্লিক করলে টোকেন নেম, টেম, ডিসকাল নাম সব কিছু পেয়ে যাবেন। এই যে এইটা হচ্ছে তাদের টোকেন নেম, এইটা হচ্ছে স্যাম্বল, এই আছে কন্ট্যাক্ট অ্যাড্রেস, এই আছে ডিসক্লেম। আশা করি বুঝতে পারছেন কীভাবে টোকেন পকেটের ভিতরে যে কোনো টোকেন আপনি অ্যাড করতে পারবেন আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেসের মাধ্যমে। তো তারপর তার এখন তার কিছু বলতেই হয় না, এখন আসুন এগুলো তো বুঝতে পারলেন, তারপর যখন বলবে যে এটা টোমো চেইনের, যে এটা টোমো চেইনের, আপনারা সাথে সাথে কন্ট্যাক্ট অ্যাড্রেস চেক করে বিস্তারিত চাইলে আপনারা নিজে নিজে ধরুন কোনো এক জায়গা থেকে পেমেন্ট পেয়েছেন, শুনছেন এটা পেমেন্ট করতে আছে বা করবে, আপনারা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা বের করার জন্য বা আপনি পেমেন্ট পেয়েছেন কি না সেটা চেক করার জন্য সরাসরি যে কোনো একটা স্ক্যানার, ধরুন যে চেইনের টোকেন ওটা, যদি ম্যাথিক চেইনের টোকেন হয় ম্যাথিক্সের ভিতরে যাবেন, সোলনা চেইনের হলে সোলনা চেইনের ভিতরে গিয়ে আপনি যে অ্যাড্রেস দিয়ে অংশগ্রহণ করছিলেন ওই অ্যাড্রেসটা দিয়ে সার্চ করে এরকম নিচে এসে দেখবেন আপনি এখান থেকে টোকেনটা পেয়েছেন কিনা। আপনি যতগুলো টোকেন রিসিভ করবেন সকল টোকেন কিন্তু এখানে শো করবে, তাতে আপনার যতগুলো টোকেন হোক আপনার, এই যে দেখুন সকল টোকেনগুলো কিন্তু এখানে শো করতে আছে। তো এখান থেকে ইয়ারসি তারপর ভিউ ওয়ালের উপর ক্লিক করবেন, তাহলে আপনি এ টু জেড যত টোকেন এ পর্যন্ত লেনদেন করছেন, এই যে দেখেন যত টোকেন এখানে পেজ রয়েছে, আপনারা পেজ পাল্টে পাল্টে আপনার তার টোকেনগুলো দেখতে পারবেন। এইটা 373 দিন আগে আমি রিসিভ করছি FCT, তো এই যে দেখুন অনেক টোকেন, এগুলো কি দেখুন কত টোকেন এগুলো কিন্তু সব আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে রয়েছে। তো সবগুলোর প্রয়োজন হয় না, যেগুলো দাম ভালো থাকে ওইগুলো আমি খুঁজে মুঁজে বের করে আমি ওইগুলোই আর কি ট্রাই করি কাজ করার, ওইগুলো নিয়ে ওইগুলোই এক্সচেঞ্জ কোন জায়গায় লিস্টেড আছে ওইগুলো খুঁজে নিই। আশা করি বুঝতে পারছেন, আর স্ক্যানার সম্পর্কে দেখালাম না, এখন হচ্ছে বট, এথেরিয়াম বট, এটা ওটা ক্লিক করবেন, স্টার্ট উপরে ক্লিক করে দেবেন, স্টার্ট উপরে ক্লিক করে দিলে বটটা স্টার্ট হয়ে যাবে। এখানে রয়েছে কি অ্যাড ওয়ালেট, ইডিট ওয়ালেট, অ্যাড ওয়ালেটের উপরে ক্লিক করবেন, ইথেরিয়াম না বিএসসি আপনি কোনটা অ্যাড করতে চাচ্ছেন, আপনি একসাথে দুইটাও অ্যাড করতে পারবেন। তো একটা অ্যাড করলেই হয়, তাহলে দুইটা অটোমেটিকলি চলে আসে। তো আপনি এই ইথেরিয়ামের উপরে ক্লিক করে আপনার ট্রেস্টল থেকে ইথেরিয়াম অ্যাড্রেসটা কপি করে নিন, এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দিলে আপনার ওটা অ্যাড হয়ে যাবে। তারপর আপনার যে ট্রানজাকশনই হোক না কেন ট্রেস্টলটার মাধ্যমে সাথে সাথে এখানে একটা নোটিফিকেশন পেয়ে যাবেন, কোনো টোকেন আপনার অ্যাড্রেসে আসলেও পেয়ে যাবেন, কোনো টোকেন আপনার অ্যাড্রেস থেকে কি সেন্ড করলে সেটা নোটিফিকেশনও পেয়ে যাবেন। তার মানে এটা দরকার নেই, কারণ এটা আমার অলরেডি অ্যাড করা রয়েছে। তো আশা করি বুঝতে পারছেন, আর বেশি ভিডিওটা বড় করলাম না। তো এখন বলবেন ভাই থাম্বনেইলে ওরকম কিছু লিখলেন কেন, ওরকম কিছু লিখছি মূলত আপনাদের বোঝানোর জন্য যে আপনার টোকেন আপনার কাছে কোনটা আছে, আপনার কাছে এমন আছে কোনো দামি একটা টোকেন আছে আপনি নিজেই জানেন না, তো আপনার এরকম অ্যাড করে করে দেখে নেবেন যে আপনার কাছে কোনো দামি টোকেন আছে কিনা, যদি কোনো দামি টোকেন থাকে ওটা বিক্রি করে কিন্তু আপনি আপনার প্রফিটটা নিয়ে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন, এইটাই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি বুঝতে পারছেন, এই ছিল আজকের ভিডিওটি, আল্লাহ হাফেজ।